নমস্কার, লেখাপড়ায় তোমাদের সকল স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র এক উত্তর সহ আলোচনা। এখানে বলে রাখি, এবারে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল আছে সেই সমস্ত প্রশ্নগুলি বাছাই করে কি এখানে উত্তর সহ সিলেবাস অনুযায়ী কি তুলে ধরা হয়েছে। তো দেখো, এক নম্বরে কি বলছে, পৃথিবী রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীকের সাহায্যে দেখাও, যেটা তোমাদের মানচিত্রে থাকবে পাঁচটি, টোটাল পাঁচ নম্বর থাকবে কিন্তু, ঠিক আছে। তো দেখো, ক নম্বর পম্পাস তৃণভূমি, খ গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ ক্যালিফোর্নিয়া উপসাগর, ঘ মিশিগান হ্রদ, ওম ওরিনোকো নদী। এ হচ্ছে টোটাল পাঁচটা মানচিত্র। এরপর দেখো, দুই নম্বর বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কি দশটি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান এক, টোটাল দশ নম্বর। তো দেখো, ক নম্বরে কি বলা আছে, মহাদেশীয় ভূত্বক যে শিলে গঠিত হয় তা হলো ব্যাসাল্ট, বি গ্রানাইট, সি স্লেট। এক্ষেত্রে উত্তর হবে কি গ্রানাইট। এরপর দেখো, খ নম্বর কি বলছে, এদের মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো এ ভূত্বক, বি গুরুমণ্ডল, সি কেন্দ্রমণ্ডল। উত্তর কি কেন্দ্রমণ্ডল। গ যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে হিমাঙ্ক, বি শিশিরাঙ্ক, সি গলনাঙ্ক। এক্ষেত্রে উত্তর হবে কি বি শিশিরাঙ্ক। এরপর ঘ নম্বর প্রশ্নটি কি বলছে, পশ্চিমবঙ্গের আকাশে শরৎকালে যে মেঘ দেখা যায় তা হলো এ সিরোকিউমুলাস, বি অল্ট্রোস স্টারাস, নাকি সি কিউমুলো নিম্বাস। উত্তর এক্ষেত্রে হবে কি সিরোকিউমুলাস, অর্থাৎ এ নম্বর। উম নম্বর দেখো, ভোপালের গ্যাস দুর্ঘটনায় প্রাণঘাতী গ্যাসটি হচ্ছিল এ কার্বন ডাইঅক্সাইড, বি পটাশিয়াম সায়ানাইড, সি মিথেল আইসো সায়ানাইড। এক্ষেত্রে উত্তর হবে কি মিথেল আইসো সায়ানাইড, সি নম্বর অপশন। চ টিটিকাকা হ্রদটি অবস্থিত আন্দিস পর্বতে, বি রকি পর্বতে, নাকি সি গায়ানা উচ্চভূমিতে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি আন্দিস পর্বতে, অর্থাৎ এ নম্বর অপশন। ছ জাইরে অববাহিকার অধিবাসীদের বলা হয় সেমাং, রেড ইন্ডিয়ান, নাকি পিকমি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি পিকমি, অর্থাৎ সি নম্বর অপশন। এরপর বর্গীয় জ দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে আকাশে যে মেঘ দেখা যায় এ সিরাপ, বি কিউমুলোনিম্বাস, নাকি সি কিউমুলাস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি কিউমুলোনিম্বাস, অর্থাৎ বি নম্বর অপশন। ঝ মারেডালিং অববাহিকায় পশু খামারের শ্রমিকদের বলা হয় জ্যাকস, বি মার্স, নাকি সি লিঙ্কন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি জ্যাকস, অর্থাৎ এ নম্বর অপশন। এরপর দেখো, ইউ নম্বরে কি বলছে, সেন্ট লরেন্স নদীর উৎস হলো এ সুপ্রিয়র হ্রদ, বি অন্টারিও হ্রদ, নাকি ইরি হ্রদ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি বি অন্টারিও হ্রদ। তিন নম্বর বলছে শুদ্ধ এবং অশুদ্ধ লেখম। এখানে পাঁচটি থেকে প্রতিটি প্রশ্ন মান এক, টোটাল পাঁচ নম্বর কিন্তু। তাহলে ক নম্বর, গর্জনশীল চল্লিশে পৃথিবীর দুই গোলার্ধে অবস্থান করে, বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ। এক্ষেত্রে বাক্যটি কি অশুদ্ধ। এরপর দেখো, খ নম্বর কি বলছে, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয় ডাউন্স। এক্ষেত্রে বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ। এক্ষেত্রে বাক্যটি কিন্তু অশুদ্ধ। গ অ্যাপোলো সিএন পার্বত্য অঞ্চলটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। এক্ষেত্রে বাক্যটি শুদ্ধ আছে নাকি অশুদ্ধ, বাক্যটি শুদ্ধ। এরপর দেখো, ঘ নম্বরে কি বলছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ। বাক্যটি কিন্তু কি অশুদ্ধ। উম নম্বর কি বলছে, দেখো পাঁচ সীমানায় ভূমিকম্প ও অগ্নুৎপাত ঘটে। এক্ষেত্রে বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ, বাক্যটি কি শুদ্ধ। চার নম্বরে কি বলছে, শূন্যস্থান পূরণ করো। এখানে কি পাঁচটি থাকবে, প্রতিটি প্রশ্নমান এক, টোটাল পাঁচ নম্বর। ক নম্বরে দেখো কি বলছে, স্থিতিশীল উন্নয়নে উন্নয়ন ও ড্যাশ দুটোই করা উচিত। এক্ষেত্রে আমরা উত্তরটি কী লিখব, পরিবেশ সংরক্ষণ। খ নম্বর প্রশ্ন, ড্যাশ জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। এক্ষেত্রে উত্তরটি হবে কি ভূমধ্যসাগরীয়। এরপর গ নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো ড্যাশ। তাহলে উত্তরটি হবে কী লিখব, গ্রেট ব্যারিয়ার রিফ। ঘ সিলিকা ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ স্তরটিকে ড্যাশ বলা হয়। এক্ষেত্রে উত্তরটি হবে কি কি মহাসাগরীয় ভূত্বক। উম জিপসাম ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে। তাহলে উত্তরটা কী হবে কি সিমেন্ট ও সার শিল্পে। চ ভূমিকম্পের শক্তির পরিমাপ করা হয় ড্যাশ স্কেলে। এক্ষেত্রে উত্তরটি হবে কি রিক্টার স্কেল। এরপরে দেখো,
ছ নম্বর কী বলছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ড্যাশ, তাহলে আমরা ড্যাশে কী লিখবো, ব্যারেন। এরপরে দেখো কী বলছে, পাঁচ নম্বর পূর্ণ বাক্যে উত্তর দাও, টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন মানে এক, টোটাল পাঁচ নম্বর। তো এখানে দেখো ক নম্বর বলছে, নিস কোন শিলার পরিবর্তিত রূপ, এক্ষেত্রে বলে রাখি ওর উত্তরটা হবে কি, নিস গ্রানাইট শিলার পরিবর্তিত রূপ। খ নম্বর প্রশ্নটি দেখো কী বলছে, আমাদের দেশে বর্ষাকালে কোন ধরনের বৃষ্টিপাত হয়, এক্ষেত্রে আমরা উত্তরটা কী দেবো, যে আমাদের দেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মৌসুমি বৃষ্টিপাত হয়। এরপরে গ নম্বর প্রশ্নটি দেখো কী বলছে, নিরক্ষীয় অঞ্চলের রাত্রিবেলা কী নামে পরিচিত, উত্তরটা লিখবো কি, যে নিরক্ষীয় অঞ্চলের রাত্রিবেলা ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। এরপর দেখো ঘ নম্বর প্রশ্নটি কী বলছে, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, এক্ষেত্রে আমরা উত্তরটা কী লিখবো, যে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হলো মাউন্ট উইল হেলম, যার উচ্চতা 4509 মিটার। এরপর দেখো উমর নম্বর, তুন্দ্র অঞ্চলে অধিবাসীদের ব্যবহৃত নৌকোটে কী বলে, এক্ষেত্রে উত্তর কী, যে তুন্দ্র অঞ্চলে অধিবাসীদের ব্যবহৃত নৌকোটিকে বলা হয় কায়াক। চ ওশেনিয়া মহাদেশে কোন অঞ্চলকে রূপোর শহর বলা হয়, এক্ষেত্রে আমার উত্তর হলো কি, ওশেনিয়া মহাদেশের ব্রোকেন হিল অঞ্চলকে রূপোর শহর বলা হয়। এরপরে দেখো ছ নম্বর, স্তম্ভ মেলা, এখানেও কি পাঁচটা থাকবে, প্রতিটি প্রশ্ন মানে এক, টোটাল পাঁচ নম্বর, অর্থাৎ ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভের শব্দগুলো কি মিলাতে লাগবে। তা দেখো তোমার স্তম্ভটা কি, ক স্তম্ভের সঙ্গে দেখো ভার খয়নস্ক, এদিকে আছে কি প্রতিশারী পাঁচ সীমান্ত, এদিকে আছে কি নিফে, এদিকে আছে কি উষ্ণ প্রশ্রবণ, এদিকে তিন নম্বর আছে আন্তঃক্রান্তীয় অনুশীলন অঞ্চল, এদিকে ছি আছে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ ক স্তম্ভ আছে কি চার নম্বর ভূতাপ শক্তি, খ স্তম্ভে কি তুন্দ্র জলবায়ু অঞ্চল, ক স্তম্ভে কি মধ্য আটলান্টিক শৈলশিরা, খ স্তম্ভে কি বাণিজ্য বায়ু। এক্ষেত্রে দেখো এর উত্তরটা আমি কি পড়াইয়া দিয়েছি কি, দেখো একের সঙ্গে ডি, দুইয়ের সঙ্গে সি, তিনের সঙ্গে ই, চারের সঙ্গে বি এবং পাঁচের সঙ্গে কি এম, এটা হচ্ছে কি ক স্তম্ভ খ স্তম্ভের মধ্যে কি উত্তর। এবার দেখো সাত নম্বর কী বলছে, যে কোনো চারটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে দেখো চারটি হবে না, টোটাল পাঁচটি হবে, তোমাদের এখানে সাতটা থাকবে, সাতটার মধ্যে পাঁচটা দিতে লাগবে, প্রতিটি প্রশ্নের মান দুই থাকবে, টোটাল দশ। ক নম্বর, ঘূর্ণাবর্ত ও প্রতিভ ঘূর্ণাবর্তের মধ্যে যে কোনো দুইটি পার্থক্য লেখো, তো এক্ষেত্রে উত্তরটা কী হবে, এক্ষেত্রে আমরা উত্তরটি লিখবো যে এক, যে ঘূর্ণাবর্তের কেন্দ্রে সর্বদা বায়ু নিম্নচাপ বিরাজ করে, অপরদিকে প্রতি ঘূর্ণাবর্তের কেন্দ্রে সর্বদা বায়ু উচ্চচাপ বিরাজ করে। দুই নম্বর বৈশিষ্ট্য কী, যে ঘূর্ণাবর্ত স্বল্প পার্থক্য হলো কি, যে ঘূর্ণাবর্ত কি স্বল্পস্থায়ী হলো প্রচণ্ড শক্তিশালী, অপরদিকে প্রতিভ ঘূর্ণাবর্ত দীর্ঘস্থায়ী হলো কম শক্তিশালী, এটা হচ্ছে কি উত্তর। খ দক্ষিণ আমেরিকা মহাদেশের নন নদীর বৈশিষ্ট্যগুলি লেখো, এক্ষেত্রে আমরা উত্তরটি কী লিখবো, যে দক্ষিণ আমেরিকা মহাদেশের নন নদীর বৈশিষ্ট্যগুলি হলো এক, সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে, দুই, এই জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল লক্ষ্য করা যায়। এরপরে দেখো গ নম্বর প্রশ্নটি কী বলছে, উত্তর আমেরিকা মহাদেশের মধ্য ও দক্ষিণ ভাগের জলবায়ু কী প্রকৃতি, এক্ষেত্রে আমরা উত্তরটা কী দেব, যে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতি হলেও আয়তনগত পার্থক্যের জন্য দক্ষিণ ভাগে জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির, এটা ছিল কি এর উত্তর। এরপরে দেখো উমর নম্বরে কী বলছে, পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন কী এক ব্যাখ্যা করো, তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা কী লিখবো, যে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন এক নয়, এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য দেখা যায়, যখন পরিবেশে কোনো একক উপাদান প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং দূষিত হয় তাকেই দূষণ বলেন, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন, এটা হচ্ছে কি উমর নম্বর প্রশ্নটির উত্তর। এবার আট নম্বরে বলছে কি, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও, তিন, প্রতিটি প্রশ্নের মান তিন, টোটাল বারো নম্বর, টোটাল ছটা প্রশ্ন থাকবে। এক্ষেত্রে দেখো ক নম্বর, মারি ডার্লিং অববাহিকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে লেখো, এক্ষেত্রে উত্তরটি কি আমরা কী লিখবো, যে কৃষিকাজ প্রথম পয়েন্ট, মারি ডার্লিং অববাহিকা কেবল অস্ট্রেলিয়া নয় সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হলো গম, অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কম হয়, প্রচুর গম ও গমজাত দ্রব্য প্রতি বছর রপ্তানি করা হয়, অন্যান্য ফসলের মধ্যে যেমন জব, ভুট্টা, ওট, বার্লি, আখ, তামাক, তিসি, ধান প্রভৃতি উল্লেখযোগ্য, ব্রিটিল অঞ্চলে নানা রকম লেবু ও আঙুরের চাষ হয়, এই অববাহিকার দক্ষিণাংশে রিভেরিনা অঞ্চলে প্রচুর আঙ্গুর, আপেল, কমলালেবু, নাশপাতি, আতা, খোবানি, পিস প্রভৃতি ফল জন্মায়, এটা ছিল কি প্রথম অংশ। এবার দ্বিতীয় কি পশুপালন,
মার্ডালিং অববাহিকা নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে ছোট ঘাসে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়। এখানে মেরিনো, লিঙ্কন, মার্শ নামক মেষ পালন করা হয়। মেষ পালনে অস্ট্রেলিয়া বিশেষ দ্বিতীয় স্থান অধিকারী। এই অববাহিকার পূর্বভাগে দীর্ঘ ঘাসযুক্ত অঞ্চলে গবাদি পশু পালন করা হয়। এই সমস্ত চারণভূমিতে প্রধান দুগ্ধ প্রদায়ী গবাদি পশু যেমন জার্সি, হলস্টিন প্রভৃতি পালন করা হয়। পশুপালনের উপর নির্ভর করে এখানে কি দুধ ও দুগ্ধজাতীয় শিল্পের ব্যাপক বিকাশ লাভ ঘটেছে। এটা হচ্ছে কি ক নম্বর প্রশ্নটি কি উত্তর। এরপর দেখো খনবাকি বলছে ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। এক্ষেত্রে দেখো ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। পি তরঙ্গের বৈশিষ্ট্য কি? এক নম্বরে কম্পনের দিক কি? এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। দুই, শক্তি সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। তিন, তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। চার, মাধ্যম কঠিন তরল সরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পাঁচ, গতিবেগ সর্বপ্রকার দ্রুতগমী 5 থেকে 14 মিটার/সেকেন্ড। ৬, পুষ্তরঙ্গ ভূত্বকে এসে খুব জোরে ধাক্কা দেবে লেগে এর নাম পুষ্তরঙ্গ। অপরদিকে কি এস তরঙ্গের বৈশিষ্ট্য কি? এক নম্বর কম্পনের দিক, এটি অনুপ্রস্থ তরঙ্গ। দুই, শক্তি কম শক্তিশালী তরঙ্গ। তিন, তরঙ্গ দৈর্ঘ্য ছোট। মাধ্যম কি? কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পাঁচ, গতিবেগ কম প্রতি সেকেন্ড 3.5 থেকে 7.2 কিমি। এটা হচ্ছে কি খাওয়া প্রশ্নটির কি উত্তর, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের গ নম্বর প্রশ্নটি যেটা আছে সেটা কি কানাডিয়ান শিল অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? এক্ষেত্রে আমরা উত্তরটা কি লিখবো যে কানাডিয়ান শিল অঞ্চলে কানাডা নিউজ প্রিন্ট উৎপাদন পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই অঞ্চলে কাগজ শিল্প কেন্দ্রগুলি হলো পাইন পয়েন্ট, অটোয়া, মোটকিম, মন্ট্রিল, টরেন্ট প্রভৃতি। কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নতির কারণগুলি নিম্নরূপ। এক নম্বর পয়েন্ট কি কাঁচামালের সুবিধা। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডার মধ্যভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক সুবিশাল সরলবর্গীয় বনভূমির সৃষ্টি হয়েছে যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্যভূমি। এই অরণ্যের নরম কাঠ কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। দুই কি সুলভ পরিবহন। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয়। শীতকালের শেষ দিকে বৃক্ষগুলি গুড়ি কেটে জমা বরফের উপর ফেলে রাখা হয়। বসন্তকালে এই গাছের গুড়িগুলো কি জলস্রোতে ভেসে এসে নদী তীরের বড় বড় করাতকলগুলিতে পৌঁছে ফলে সহজে পরিবহনে সহজলভ্য হয়। তিন নম্বর পয়েন্ট কি পর্যাপ্ত জলবিদ্যুৎ। শিল অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি কাগজ শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। এরপর পয়েন্ট, চার নম্বর পয়েন্ট উন্নত প্রযুক্তি। এখানে কারখানাগুলিতে কাঠ চেরাই, কাগজ তৈরি প্রভৃতি কাজে অতি উন্নত প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা যায়। পাঁচ নম্বর অনন্য পয়েন্ট কি পাঁচ নম্বর কি অনন্য কারণ। এছাড়া দক্ষিণ দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে কাগজ শিল্পে উন্নতি লাভ করেছে। এটা হচ্ছে কি গ নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঘ চিত্রসহ সৌলক্ষেপ বৃষ্টিপাতে বর্ণনা দাও। উম উদাহরণসহ নিঃসারী ও উদ্ভেদী আগ্নেয়শিলার উৎপত্তি ব্যাখ্যা করো। এক্ষেত্রে বলে রাখি এখানে যে শেষের যে প্রশ্ন কয়েকটি রয়েছে আমি উত্তর লিখে দিই নেই কোনো, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার জন্য শুধু আমি কি ইম্পর্টেন্ট প্রশ্ন করে এখানে দিয়েছি কিন্তু, ঠিক আছে। দেখো নয় নম্বরে কী বলছে, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাম। প্রতিটি প্রশ্নে মান 5, টোটাল 15 নম্বর, টোটাল 7টা প্রশ্ন থাকবে, 5টা থাকবে আর কি। তা দেখো কী বলছে, ক উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের শিল্প বিকাশের কারণগুলি ব্যাখ্যা করো। খ পরিবেশে অবনমন নিয়ন্ত্রণে 5টি উপায় লেখো। গ সেলভা অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। ঘ চিত্রসহ আয়নবায়ু ও পশ্চিমবায়ুর উৎপত্তি ব্যাখ্যা করো। উম রূপান্তরিত শিলার বিশেষত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন, যেখান থেকে তোমাদের তিনটা উত্তর লিখতে হবে। আশা করি কি সমস্ত ভিডিওটি কি তোমাদের সহযোগিতায় লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই তোমরা কি লাইক এবং কি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা কি এইরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।